Welcome to our online English class, and today we are going to discuss the modal activity task of class 9 given in the month of July 2021. July mashe class 9 e je modal activity task dewa hoyeche tar solution amra ei video te alochona korbo, and this is a very important video. आशा करब तुम्हारे ये वीडियो जथेष्ट भालो लागबे एवं एटी क्वेश्चन्स एवं आंसर्स गुलोते जे स्टैंडार्डे क्वेश्चनेर आंसर उत्तर करा हुए छे सेगुलो जथेष्ट भालो इम्पैक्ट तैरी होबे. सो लेट्स स्टार्ट आवर क्लास एंड लेट्स स्टार्ट द सल्यूशन अफ मॉडल एक्टिविटी टास्क इंग्लिश क्लास 9 सेकेंड लैंगुएज अफ जुलाई. सेक्शन ए ते read the passage and answer the questions that follow. Ei khetre I remember another funny incident about Vola Grandpa related by my father. Orthat ei text e Vola Grandpa, Tales of Vola Grandpa written by Manoj Das ekhan theke tola hoyeche. এবং এই টেক্সট আমরা সবাই পড়েছি, টেলস অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে যে গল্প, যে ফানি ইনসিডেন্ট, সেই খান থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে এখানে. যেমন অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি ওয়ানে আমরা সলিউশন করব. ফার্স্ট কোশ্চেন আছে, রাইট দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস. অর্থাৎ এখানে যে স্পেস বা জায়গা দেওয়া হয়েছে সেখানে রাইট অল্টারনেটিভটা তুলে লিখতে হবে. যেমন দ্য ফানি ইনসিডেন্ট, মজার যে ঘটনাটা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, ওয়াজ রিলেটেড বাই দ্য ন্যারেটরস, এটা বর্ণনা করেছে ন্যারেটরের. কে ন্যারেটর, কে বর্ণনা করছে? ফার্স্ট সেন্টেন্সেই দেখো, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার. মাই ফাদার বলতে ন্যারেটরের ফাদারকে বোঝানো হচ্ছে. অতএব আনসারের অপশন হবে সি, ফাদার. তাহলে আমি এখানে প্রথমে অপশন সি লিখে আমরা ওই স্পেসে লিখব ফাদার. সো দ্য ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপাস ওয়াজ রিলেটেড বাই ন্যারেটরস ফাদার. ওকে, নেক্সট দ্য আফটারনুন ওয়াজ, আবার টেক্সটে যাই. ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এখানে আছে ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন. ওকে, সো আফটারনুন কেমন ছিল? দ্য আফটারনুন ওয়াজ রেনি, অপশন বি. তাহলে আমরা অপশন বি লিখে লিখব রেনি. সো দ্য আনসার ইজ দ্য আফটারনুন ওয়াজ রেনি. ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার দ্য, অর্থাৎ পাইরেটসগুলো, জলদস্যুরা তাদের বড় বাক্সটাকে বারিং মানে মাটির ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল, কোথায়? দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস. সো আনসার হবে স্যান্ড ডিউন, অপশন নাম্বার ডি, স্যান্ড ডিউনস. আমরা এখানে ডি লিখে লিখব স্যান্ড ডিউনস. ওকে, নেক্সট অ্যাক্টিভিটি টুতে যাই. অ্যাক্টিভিটি টুতে গ্রামারের কোশ্চেন দেওয়া হয়েছে, যেমন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু প্যাসিভ ভয়েস. হি স এ টাইগার, আমাকে কোশ্চেন দিয়েছে হি স এ টাইগার. এটার যদি প্যাসিভ ভয়েসে পরিণত করি, আগে আমাকে দেখতে হবে এটার সাবজেক্ট কি আছে, অবজেক্ট কি আছে. সাবজেক্ট হলো হি, অবজেক্ট হলো এ টাইগার. অতএব অবজেক্ট আগে চলে আসবে, আমার অবজেক্ট আগে চলে এলে আমি লিখব এ টাইগার. এবার স আছে, সটা পাস্ট টেন্সে আছে, যেহেতু পাস্ট টেন্সে আছে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে. অতএব যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু বি ভার্ব হবে ওয়াজ, এবং ওয়াজ সিন, ওয়াজ সিন বাই হিটা হয়ে যাবে হিম. সো দ্য আনসার ইজ এ টাইগার ওয়াজ সিন বাই হিম. ওকে, এবার সেকেন্ড কোশ্চেন, ক্লোজ দ্য ডোর. ক্লোজ দ্য ডোর এই সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে অর্ডার করা বা রিকোয়েস্ট করা অর্থে ব্যবহার করা হয়েছে. এখানে আমরা দুভাবে ভয়েস চেঞ্জটা করতে পারি, আমরা লেটের ব্যবহার দিয়ে করতে পারি. লেটের ব্যবহার দিয়ে করলে হবে লেট
the door be closed. Let the door be closed. এটা একটি উত্তর হবে। অথবা আমরা লিখতে পারি you are requested বা অর্ডার করতে পারি। আমি এখানে অর্ডার করি, যেহেতু অর্ডার করছে, you are ordered to close the door. Requested করলে you are requested to close the door. Okay. Next question, I gave the baby a doll. এখানে সাবজেক্ট হচ্ছে I এবং অবজেক্ট দুটি আছে। অবজেক্ট দুটি, দা বেবিও একটি অবজেক্ট এবং এ ডল একটি অবজেক্ট। আমরা দুটো অবজেক্ট দিয়েই ভয়েস চেঞ্জটা করার চেষ্টা করব। যেমন আই গেভ দ্য বেবি এ ডল, যেমন দ্য বেবিটাকে যদি আমি অবজেক্ট ধরি তাহলে প্রথমে বেবি লিখব, দ্য বেবি, এবার গেভ আছে পাস্ট টেন্সে, বি ভার্ব আসবে, ওয়াজ, ওয়াজ গিভেন এ, দ্য বেবি ওয়াজ গিভেন এ ডল, তারপর লিখব বাই, আই হয়ে যাবে মি। ওকে, এবার আমি যদি এখানে অবজেক্টটা এ ডল দিয়ে করি তাহলে প্রথমে লিখব এ ডল, এ ডল ওয়াজ গিভেন, এবার গিভেনের পরে টু দ্য বেবি করতে হবে, টু দ্য বেবি, এ ডল ওয়াজ গিভেন টু দ্য বেবি বাই মি। সো এইভাবে দুটো উত্তর হবে, আই গেভ দ্য বেবি এ ডল, দ্য বেবি ওয়াজ গিভেন এ ডল বাই মি, অবলিক, অথবা এ ডল ওয়াজ গিভেন টু দ্য বেবি বাই মি। অ্যাক্টিভিটি থ্রিতে আমাদের একটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন অনলাইন ক্লাসেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। অনলাইন ক্লাসেসের উপরে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে এবং এখানে পয়েন্টসগুলোকে ব্যবহার করতে বলেছে। যেমন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন প্রথমে দিতে হবে একটি সূচনা, তারপর নেসেসিটি অর্থাৎ অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তার বিষয়ে বলতে হবে, অ্যাডভান্টেজেস সুবিধার বিষয়ে বলতে হবে, ডিসঅ্যাডভান্টেজেস অসুবিধার কথা বলতে হবে, এবং উপসংহার কনক্লুশনে একটি সেন্টেন্স লিখতে হবে। আমরা এখানে একটি প্যারাগ্রাফ তৈরি করেছি এবং সেই প্যারাগ্রাফটি আমি আলোচনা করছি। অনলাইন ক্লাসেস, দ্য হোল ওয়ার্ল্ড ইজ নাও আন্ডার থ্রেট অব ডেডলি করোনা ভাইরাস। দ্য হোল ওয়ার্ল্ড, সম্পূর্ণ পৃথিবীটা ইজ নাও আন্ডার দ্য থ্রেট অব ডেডলি করোনা ভাইরাস। করোনা ভাইরাস, ডেডলি মানে মারাত্মক, করোনা ভাইরাসের ভয়ে ভীত। অ্যান্ড দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস আর অল ক্লোজড ফর দ্যাট, শিক্ষার যে জায়গাগুলো, যে ইনস্টিটিউশনসগুলো, সেগুলো সমস্ত বন্ধ হয়ে আছে। স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস, স্টুডেন্টসরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছে, হুইচ আর অনলি সলিউশন টু দ্য কন্টিনিউয়েশন অব দেয়ার স্টাডিজ। তাদের স্টাডি কন্টিনিউ করার ক্ষেত্রে এটাই একমাত্র সলিউশন, এটাই একমাত্র সমাধান। অনলাইন ক্লাস ইজ ভেরি নেসেসারি টুডে, অনলাইন ক্লাস খুবই প্রয়োজনীয় আজ, অ্যাজ দেয়ার ইজ নো পসিবিলিটি ফর অ্যানি লার্নার টু গো আউটসাইড, যেহেতু শিক্ষার্থীর কোনো পসিবিলিটি নেই, কোনো সম্ভাবনা নেই তাদের বাইরে বেরিয়ে যাওয়ার বা বাইরে বেরিয়ে আসার। দে মাস্ট কন্টিনিউ দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনা তাদের কন্টিনিউ করতে হবে। অ্যান্ড দ্য ইনস্টিটিউশনস মাস্ট ক্যারি অন দ্য কারিকুলাম অফ ইচ অ্যাকাডেমিক ইয়ার, এবং ইনস্টিটিউশনসগুলোকেও, সংস্থাগুলোকেও তাদের সারা বার্ষিক যে কারিকুলাম, সেই অ্যাকাডেমিক ইয়ারের নির্দিষ্ট একটি বছরের যে যা যা কিছু কারিকুলামে রয়েছে সেগুলো সমস্ত কিছু তাদেরকে কী করতে হবে, কন্টিনিউ করতে হবে, ক্যারি অন করতে হবে। অনলাইন লার্নিং প্রসেস ইজ দ্য অনলি ওয়ে ওপেন টু অল, অনলাইন লার্নিং প্রসেস একমাত্র পথ যেটা সকলের কাছে খোলা আছে। বাট দেয়ার আর সার্টেন ডিসঅ্যাডভান্টেজেস, কিন্তু কিছু কিছু অসুবিধা রয়েছে। অল দ্য স্টুডেন্টস ডু নট হ্যাভ দ্য রিকোয়ারমেন্টস অফ অনলাইন ক্লাস, সমস্ত স্টুডেন্টসদের অনলাইন ক্লাসের প্রয়োজনীয় জিনিসপত্র, তাদের রিকোয়ারমেন্টসগুলো নেই। অ্যাজ পোভার্টি ইজ এ ম্যাটার অফ কনসার্ন ইন ইন্ডিয়া, পোভার্টি বলতে বোঝায় দারিদ্রতা, যেহেতু দারিদ্রতা আমাদের ভারতবর্ষের একটি চিন্তা। বিসাইড দিস, এছাড়াও দ্য স্টুডেন্টস ক্যান নট বি লাইভলি, লাইভলি কথাটার অর্থ হচ্ছে প্রাণবন্ত, স্টুডেন্টরা প্রাণবন্ত হতে পারে না, অর ন্যাচারাল বা স্বাভাবিক হতে পারে না ইন কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে উইথ দেয়ার টিচার্স ইন দিস মোড,
এখানে MODE হবে। এই মোডে তারা টিচারদের সঙ্গে অতটা কমিউনিকেশন করতে পারে না, স্বাভাবিক হতে পারে না। ইন্টারনেট কানেকশন ইজ নট অলসো অ্যাভেলেবল এভরিওয়্যার, ইন্টারনেট কানেকশনও সবসময় অ্যাভেলেবল নয়, সব জায়গায় পাওয়া যায় না। সো উই মাস্ট সে দ্যাট অ্যাট প্রেজেন্ট ক্রাইসিস, যে আমরা বলতে পারি যে বর্তমান ক্রাইসিসের সময়, সমস্যার সময় উই নিড টু ডিপেন্ড অন অনলাইন ক্লাসেস, আমাদের অনলাইন ক্লাসেসের উপরে ডিপেন্ড করতে হবে, নির্ভর করতে হবে। অ্যান্ড উই অলসো নিড টু সলভ, আমাদের সলভ সমাধান করারও প্রয়োজন আছে, দ্য প্রবলেমস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এই সমস্যাগুলোকে সমাধান করারও প্রয়োজন আছে যতটা সম্ভব। So this is the paragraph on online classes and this is the complete analysis or solutions of class 9's July activity task of English. Instructional students will write answers to this activity task in subject exercise books at home and submit their exercise books to the respective subject teachers after schools reopen. School o reopen korar pore eglo jama porbe ebong eglo khubi guruttopurno, ebocho jodi porikha na hoy tahole shei khetre egloi evaluation er mul source hote pare. Asha kori amader ei solution tomader jothesto bhalo legeche ebong amra ভিডিওর শেষে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে আরও গ্রো করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।